হ্যালো গাইজ, অনেকেরই চ্যানেলে ইউটিউব বেটা ভার্সন থেকে ক্লাসিক ভার্সনে যেতে গেলে প্রবলেম হচ্ছে। তো ঠিক এই প্রবলেমটাই হচ্ছে, তো আপনারা কীভাবে ইউটিউব বেটা ভার্সন থেকে ক্লাসিক ভার্সনে যাবেন তো সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিও শুরু করি। গাইজ, আপনারা প্রথমেই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করুন। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে ডেস্কটপ মোডে আপনারা ইউটিউবটিকে ওপেন করুন। ডেস্কটপ মোডটি অন করে দেবেন, অবশ্যই সেই লাইনসে ক্লিক করে ডেস্কটপ মোড আমার অন করাই রয়েছে। তো তারপর আপনারা যেটা করবেন, আপনার চ্যানেলের ওপরে লোগোর ওপরে ক্লিক করবেন। লোগোর ওপরে ক্লিক করার পর আপনি এখানে যে ইউটিউব স্টুডিও বেটা এখানে ক্লিক করবেন। এখানে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন পেজ শো করবে। তো আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে ক্লিক করে আপনারা জাস্ট এই ম্যান আইকন যে একটা আছে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে স্কিপ অপশন আসবে, তো আপনারা জাস্ট স্কিপ করে দেবেন। স্কিপ করলেই আপনাদের এখানে দেখবেন যে কোনো ব্রাউজার যদি সিলেক্ট করতে বলে, তো আপনারা ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করবেন বা অন্য যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন। তো তারপর যদি এমন অপশন হয়, তো অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে, তো যদি এরকম পেজ আপনার সামনে খুলে যায় তো তাহলে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখতে পাবেন এই যে মোবাইল ডেস্কটপ বলে একটা অপশন রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার এখানে ইমেল আর পাসওয়ার্ড চাইবে। তো আপনারা এখানে আপনাকে আপনার চ্যানেলের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে আমার চ্যানেলটি আমি এখানে লগ ইন করে নিচ্ছি, তারপর ব্যাঙ্কে আসছি। তো দেখছেন এখানে আমাদের এখানে লগ ইন করতে করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক ক্লাসিক ভার্সনটি খুলে যাবে। তো দেখছেন এখানে আমাদের ক্লাসিক ভার্সন খুলে গিয়েছে। তো ওপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড, তো তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ম্যানেজার। এখানে ক্লিক করলেই ভুল জায়গায় ক্লিক হয়ে গিয়েছে। তো এবার আমি জাস্ট ভিডিও ম্যানেজারে ক্লিক করছি, তাহলে এখানে আমাদের সমস্ত ভিডিওগুলো এখানে দেখিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ঠিক আগের মতো ক্লাসিক ভার্সনে, যেটা ক্রিও স্টুডিওতে আমরা যেভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে পাবলিশ করতাম, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন যেভাবে লাগাতাম, ঠিক একইভাবে এখান থেকেও আপনারা এডিটে ক্লিক করে সেমভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি তো অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।